আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব সেটি হচ্ছে আপনারা কিভাবে ইউটিউবে বা কোনো ডাউনলোড লোকেশন সিলেক্টেড করবেন, আপনার ভিডিও আপনি কোথায় ডাউনলোড করতেছেন সেটা সিলেক্টেড করবেন। এটা খুবই জরুরি। ডিজিটাল মার্কেটিংয়ে যারা এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটিং বা কম্পিউটার ডাটা এন্ট্রি বিষয়ে যারা এক্সপার্ট, তাদের জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। লোকেশন যদি সিলেক্টেড করতে পারেন, তাহলে আপনি যে কোনো ভিডিও অনায়াসে বা যে কোনো ডকুমেন্টস ফাইল অনায়াসে কোন লোকেশনে এটি ডাউনলোড হলো সেটা আপনারা দেখতে পারবেন। তো সে কাজটি করার জন্য আমরা প্রথমে একটি ইউটিউবের ভেতরে যাব। যাওয়ার পরে আমরা একটি নতুন ব্রাউজারে গেলাম। ব্রাউজারে যাওয়ার পরে একটা ইউটিউবে যাব। ইউটিউবে গেলাম। ইউটিউবে যাওয়ার পরে লোডিং হচ্ছে, একটু দেরি হবে। এই তো আমার ভিডিও চলে আসছে। তো এটা আমরা কিভাবে ডাউনলোড দেব সে বিষয়টি আমি আপনাদের দেখাবো। তো আমরা এই মুহূর্তে একটি ভিডিওতে যাচ্ছি। দেখুন, একটি চ্যানেলে গেলাম। যাওয়ার পরে আচ্ছা, আমরা এইখান থেকে একটা ভিডিও আমার মনের মতো একটি ভিডিও ডাউনলোড করব, ঠিক আছে? একটি ভিডিও ডাউনলোড করব। তো সেই কাজটি করার জন্য এখান থেকে আমি লিঙ্কটা কপি করলাম, কপি কপি ভিডিও ইউআরএল, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে ইউটিউবে গেলাম। যার পরে এখানে আমার ইউটিউব ডাউনলোড সিস্টেম, এটা আমি একটা ভিডিওটি দেখেছি, এটা তে গেলাম। যার পরে এখানে আমি এটা পেস্ট করে দিলাম, নট নাও। যার পরে দেখেন এই ভিডিওটি চলে আসছে। তো এই ভিডিওটি চলে আসার পরে আমরা এখানে ডাউনলোড করলাম, ডাউনলোডে গেলাম। যার পরে এখানে ডাউনলোডে গেলাম, এগুলো আসলে কেটে দিব। যার পরে যে ডাউনলোড হচ্ছে, শো অল, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে ডাউনলোড হচ্ছে, তো এটা যে ডাউনলোড হচ্ছে এবং কোন ফোল্ডারে যাবে বা কোন ফোল্ডারে যাচ্ছে সেটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে? তো এটা সিলেক্ট করার জন্য আমরা সেটিংয়ে যাব। যাওয়ার পরে এখানে যাওয়ার পরে আমরা ডাউনলোড যাব। দেখুন, আমি থ্রি ডটে ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করলাম, ঠিক আছে? তারপরে আমরা এই যে ডাউনলোডে চলে যাব, ঠিক আছে? তো আমরা এখান থেকে ডাউনলোডে যাব। ডাউনলোডে গেলাম। ডাউনলোড আসলে এখানে ডাউনলোড চলে আসলো, কিন্তু আমরা সেটা করবো না। আমরা এখানে লোকেশনটা সিলেক্ট করবো। লোকেশন সিলেক্ট করার সেটিংয়ে যাব। যাওয়ার পরে আমরা সরাসরি ডাউনলোডে যাব। ডাউনলোডে চেঞ্জ চেঞ্জ ডাউনলোডে যাওয়ার পরে দেখুন, আমি বিষয়টি আবার দেখাচ্ছি। এখানে যাওয়ার পরে এই যে এই এই ডাউনলোডে আসবো। এই ডাউনলোড থেকে আসার পরে দেখুন, এই যে চেঞ্জ, এই চেঞ্জে আমরা ক্লিক করব। চেঞ্জ, এই চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার জন্য চেঞ্জে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন, আমার অলরেডি একটা ফোল্ডার সিলেক্টেড করা আছে। আমি ডেস্কটপে গেলাম অথবা ডিভাইসে গেলাম, যাই হোক, ডিভাইস, ডেস্কটপ, যেখানে ইচ্ছা সেখানে ডাউনলোড করতে পারেন। তো সেক্ষেত্রে আমি কি করব, ডেস্কটপ সিলেক্ট করলাম। করার পরে আমি একটা নির্দিষ্ট একটা ফোল্ডার তৈরি করে নিলাম, নিউ নিউতে গেলাম, যে গেলে ফোল্ডার তৈরি করলাম। দেখুন, আমার একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। আমি আজকে লিখব এ এ ডিডি অথবা এরকম একটা কিছু লিখলাম। লেখার পর দেখুন, এটা আমার কিন্তু অলরেডি সেভ হয়ে গেল, ঠিক আছে? তো এটা আমরা ওকে করলাম। করার পরে সেভ দিলাম। দেখেন দর্শক, আমি বিষয়টা আরও ভালো করে দেখুন, এটা আমরা দেখাচ্ছি আবার। এই যে যে এখানে কিন্তু সিলেক্টেড হয়ে গেল, প্রথমে ইউজার, তারপরে আমার ডিভাইস, তারপরে ডেস্কটপ, তারপরে যে ইমোশন, ওকে, এখানে কিন্তু ফোল্ডারটা সিলেক্টেড হয়ে গেল। তো এটা করার পরে আমরা
আবারও আমাদের ডাউনলোড সিস্টেমে যাব। দেখুন আমরা ডাউনলোড সিস্টেমে গেলাম, যাওয়ার পরে এটা এখন ডাউনলোড হচ্ছে, তারপরে একটা পজ করে দিলাম অথবা ক্যান্সেল করে দিলাম, নতুন করে আবার একটা ডাউনলোড করব। ঠিক আছে, এগুলো আমরা ডিভাইসটা ক্লিয়ার রাখবো। ঠিক আছে, এটা ক্লিয়ার রাখবো, রাখার পরে আবারও যদি আমরা ডাউনলোড দিই, ঠিক আছে, তো শো ডাউনলোড হচ্ছে। দেখুন একটু সময় নেবে, বাট ডাউনলোড হবে। ডাউনলোড সিস্টেমটা যদি এরকম দেখেন আপনারা, এটাতে দেখবেন যে এখানে একটা আইকনের মতো, এটা ফুল ফিল আপ হয়ে গেলে যখনই আপনার আকাশি কালার হয়ে যাবে পুরোটা, তাহলে ডাউনলোড ওকে হয়ে যাবে। ঠিক আছে, আর পজ করলে এটা ডাউনলোড থেমে যাবে, আর ক্যান্সেল করলে এটা বাদ হয়ে যাবে। আর এই যে ভিডিও, এই ভিডিওটা আমি ডাউনলোড করতেছি, কোন লোকেশনে করতেছি এবং কত এমবি, এখানে কিন্তু এমবিও আস্তে আস্তে উঠে যাবে। দর্শক দেখুন, তাহলে আমরা দেখুন অলরেডি পুরোটা গ্রিন হয়ে যাচ্ছে। তো দর্শক মন্ডলী, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমি আপনাদের আরও কিছু দেখাবো। তো এইভাবে লোকেশন যদি আপনি সিলেক্ট করে থাকেন, দেখুন আমি ডেস্কটপে চলে আসছি। ডেস্কটপে আসার পরে ওই যে যে ফোল্ডারটা, এই যে দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, বিল্ডিংয়ের মাথার উপরে যে ফোল্ডারটা অ্যামাজন, এখানে কিন্তু ফোল্ডারটা ওপেন করে, এই যে কিছুটা চলে আসছে, এখানে কিন্তু চলে আসছে কিছুটা। ঠিক আছে, এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যে ফোল্ডারটা সিলেক্টেড করব, আমি একটা ফোল্ডার তৈরি করে নিলাম এবং সেখানে সিলেক্টেড করলাম, আমি যেখানে ডাউনলোড করি এবং যত কিছু ডাউনলোড করি, লোকেশন কিন্তু একটাই থাকবে, এই অ্যামাজন, অর্থাৎ এইখানে ডাউনলোড হবে। এভাবে আপনি যে ফোল্ডারটা সিলেক্টেড করবেন, সেই ফোল্ডারে এই ভিডিওগুলো ডাউনলোড হবে। আপনার মনের মতো করে যত ইচ্ছা তত ভিডিও ডাউনলোড করেন এবং একটা ফোল্ডার করে রাখুন। ঠিক আছে, সেভাবে আপনার ফোল্ডারটি ডাউনলোড হবে। এভাবে কিন্তু আপনি আপনি আপনার ডকুমেন্টসগুলো ডাউনলোড করতে পারেন এবং একদম একেবারে পেরেশানি মুক্ত, ভেজাল মুক্তভাবে ডাউনলোড করতে পারেন। দর্শক আমার ভিডিওটি ডাউনলোড হচ্ছে, স্পিড একটু কম আছে দেখে, এটা অলরেডি দেখুন 536, 565, 78, 248 এমবি, 5 মিনিট টাইম নেবে, 500 KB হচ্ছে, আস্তে আস্তে 84 MB হয়ে গেছে অলরেডি, এটা ডাউনলোড হবে। তো যাই হোক, এভাবে কিন্তু ডাউনলোড হবে। ওকে, দেখুন আমি, যাই হোক আমি দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখতে থাকুন। অলরেডি ডাউনলোড হচ্ছে, কিন্তু আমার নেট স্পিড কম থাকার জন্য 107 MB ডাউনলোড হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি আপনার কালারটাও সিলেক্টেড করতে পারবেন। দেখুন আমার এখন ডেস্কটপটা অলরেডি সাদা হয়ে গেছে। আবার যদি আপনি এখানে যান, যাওয়ার পর যদি নাইট মোড দেন, তাহলে হলুদ হয়ে গেছে, সাদা করে দিলাম। ঠিক আছে, আপনি এখানে অনেকগুলো আছে, ফাংশন আছে, একটার পর একটা দেখে নিতে পারবেন। এভাবে কিন্তু আমার ভিডিওটা ডাউনলোড হচ্ছে, আমি আপনাকে দেখাবো। এই যে ডাউনলোড হচ্ছে, আর অল্প কিছু আছে,
যাক দর্শক, এভাবে কিন্তু আপনার ভিডিওটা রান হবে। দেখুন এভাবে কিন্তু ডাউনলোড হবে। একটু সময় নেবে, বাট ডাউনলোড হবে। অলরেডি আমার 180 MB ডাউনলোড হয়ে গেছে, 248 MB-র ভিতরে, আর 2 মিনিট লেট করতে হবে। সেই ফাঁকে আমি একটু ঘুরে আসি। দেখুন অলরেডি ডাউনলোড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমার ভিডিওটি দেখতে থাকুন। দ্যাটস ইট। আর 1 মিনিট লাগবে। 207 দেখুন আমি যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে, দেখুন এখানে অলরেডি চলে আসছে, এই এই যে এইটুকু গ্রিন হলে কিন্তু ওকে, ঠিক আছে। ডাউনলোড সিস্টেমটা ওকে আপনাদের দেখিয়ে দিলাম। আর 25 সেকেন্ড, 34 সেকেন্ড, ওয়াও ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হলে এই জিনিসটা এরকম থাকবে, আর শো ফোল্ডার, ঠিক আছে। এইখান থেকে যদি আমি আসি, এই যে এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, আবার যদি ওইখান থেকে আসি শো ফোল্ডার, তাহলে দেখুন ওই ফোল্ডারে নিয়ে যাবে, এই যে অ্যামাজন, ঠিক আছে। তো এই এটা কিন্তু ভিডিও, এই ভিডিওটা আমি যা ইচ্ছে তাই করতে পারবো, এই ভিডিওটা আমি অন্যকে শেয়ার করতে পারবো, পেন ড্রাইভে ট্রান্সফার করতে পারবো, মোবাইলে দিতে পারবো, ইত্যাদি ইত্যাদি। তো দর্শক মন্ডলী, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বন্ধুকে দেখার সুযোগ করে দিতে ভিডিওটি শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।